Kolkata. Welcome back after 1 year. Jayok, to ekhon kichu important kotha ekhane start korbo. So ei ek bochor amader family-r upor diye onek kichu geche. তো আমি মেন্টাল কন্ডিশন ছিল না যে আমি আনন্দ করে ভ্লগ করব। সো আমি তাই ভ্লগটা সত্যি বলছি করতে পারিনি। তো আমি এই ডিসেম্বরে যেহেতু আমার লাস্ট ভ্লগ ছিল, তো আমি ভাবলাম কি কেননা এই ডিসেম্বর থেকে আবার ভ্লগিংটা শুরু করি, রিজিউম করি। তো আবার রিজিউম করতে চলেছি এই ভ্লগিং আজ থেকে। তো তোমরা দেখে নিয়েছো কী লেখা আছে ডিসক্রিপশনে আজকে। আমি জাস্ট এটা জাস্ট আগের দিন আমি শ্যুট করে নিচ্ছি, যাতে ইম্পর্টেন্ট কিছু কথা বলা আছে। আমার গলাটা সত্যি পুরো ভেঙে গেছে, মারাত্মক ঠান্ডা লেগেছে বলে, বাট তা আমি বলে দিচ্ছি। সো এখানে কিছু ইম্পর্টেন্ট কথা শ্যুট করে নেব, দেন আমি কালকের কথায় যাচ্ছি। তো যা বলছিলাম, তো এবার আমার ফ্যামিলির ওপর দিয়ে অনেক মানে অনেক বাজে ইনসিডেন্ট গেছে, তারপর আমি নিজে ভুগেছি, আমার নিজের জন্ডিসে ভুগেছে, ওটা বেশি দিন না। যাই হোক, তো এর মানে এক বছর অনেক অনেক চেঞ্জেস হয়ে গেছে আমার লাইফে, ওই জন্য আমি প্রচণ্ডভাবে ডিপ্রেসড হয়ে পড়েছিলাম, অনেক ভেঙে পড়েছিলাম এই ব্লগ করার, স্পেশালি এই যে আনন্দ করে ব্লগ করবো, কোথাও যাবো, এই পুরো বন্ধ হয়ে গেছিলো আমার। এবার জন্য এবার আমি আবার শুরু করেছি, আবার আমি এবার কন্টিনিউয়াসলি ব্লগ আসতে আমার শুরু করছে। তোমরা এবার আস্তে আস্তে সাপোর্ট করো, নজরে রাখো, আমার ব্লগের রিচ একদম কমে গেছে, তাই একটু চেষ্টা করো যাতে আমার ব্লগের রিচটা বেড়ে যায়। আজকে আমি এখন যাচ্ছি যাদবপুর কিছু জাস্ট কাজে। কালকে তো আসল খেলা দিন। উফ, আমি কালকে তিনটার জন্য জাস্ট কবের থেকে বেট করেছি। আমার সাথে সৌভিক, সবাই জানোকে, আমাদের সাথে সৌভিক আমার সাথে কালকে যাচ্ছে এটা দেখতে। আমার সাথে সৌভিক ওটা কালকে দেখতে যাচ্ছে, এবং অ্যান্ড এই টিকিটটা দেখে নাও, আমরা এবার যাচ্ছি। এবার মারাত্মকভাবে মজা হতে চলেছে, মানে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না আমি আজ থেকে এখনও পর্যন্ত কি এক্সাইটেড। মানে আমি আজ থেকে না, মানে আমি বিগত কিছু এক সপ্তাহ ধরে আমি এক্সাইটেড, কবে দেখতে পাবো কবে দেখতে পাবো। ফাইনালি যখন কালকে টিকিটটা বুক করেছি, শান্তি এবং এক্সাইটেড আর এক্সাইটমেন্ট আরও বেড়ে গেছে। টিকিট বুক করার পর না এক্সাইটমেন্ট বেড়ে গেছে, মানে ভাবছি কবে যাবো, যেতেই পারছি না, মানে ভাবছি এখনই চলে যাই, কিন্তু সম্ভব না সেটা। যাই হোক, সো দেখতে থাকো ব্লগটা, কন্টিনিউ হচ্ছে। চলো যাদবপুরে কিছু শর্ট দেখিনি, চলো। তো যাদবপুর যেতে গিয়ে একটা কাছে নিয়ে বলি, তো যাদবপুর যেতে গিয়ে মানে আমার একটা ইন্টারেস্টিং ট্রিভিয়ার কথা মনে পড়লো, মানে এটা আমি শুনেছিলাম এবং পড়েওছিলাম, যেটা ভাবলাম তোমাদের সাথে সবার সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, তোমরা সবাই নাম শুধু সত্যপে সত্য একটা সিনেমা অমিতাভ বচ্চন, তো ওই সিনেমাটা গান আছে, প্যার হমে কিসে মোর পে লে আয়া, কে দিল কর হায়ে কেসে ইয়ে বাতায়ে ক্যা হোগা। তো এই গানটা লাস্টে একটা 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 র্যান্ডম যে একটা হয় না, মানে ওই পার্টে ওয়ার্ড যেগুলো আছে, ওটা হচ্ছে জাপু 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 জাপু, এটা একটা আছে। তোমরা এখন এই গানটা শোনো, তোমরা শোনাচ্ছি, একে বলে নি ট্রিভিয়াটা। এটা হয়েছে আর ডিপার্টমেন্ট এই সিনেমাটা যখন মিউজিক কম্পোজ করছিলো, মানে যখন এইসব লিরিক্স রাইটিংটা চলছে, যখন প্রসেস ছিল এই মিউজিক এই গানের এই ফিল্মের মিউজিকটা, তখন আর ডিপার্টমেন্ট কলকাতায় ছিল। তো কলকাতায় কোথায় বেশ একটা যাদবপুরের বাস কন্ডাক্টর বলছে জাপু 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 জাপুর। তো ওখান থেকে আড্ডি বর্মনের মাথায়গুলো আছে, আর আমরা সবাই জানি আড্ডি বর্মন এমন একজন মিউজিশিয়ান যে র্যান্ডম জিনিস থেকে মিউজিক খুঁজে দেয়। তো সাপোজ একটা বাঁশ আছে, তো বাঁশে এরকম নোক দিয়ে আওয়াজ করছি, তো এটা একটা মিউজিক হয়ে গেলো। তো এরকমভাবে আড্ডি বর্মন মিউজিক কম্পোজ করতো, তো এটা আড্ডি বর্মন কাছে খুব কমন জিনিস, তো এটা একটা গড গিফটের টাইম দেখা বলে। তো এইভাবেই এই গানে আমি এই মানে এই গানটার লাস্ট পার্টে এটা আসে, তো তোমরা সবাই শোনো এই গানটা, আমি ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি, এই কপিরাইট খাবো না। তো যাই হোক, শোনো, 1 2 3। তো এইভাবেই বললাম, তো ভেরি গুড, আমি তো এডিটার, কাকে বলছি নিজেই ভুলভাল এডিট করি। যাই হোক, তো এইভাবেই এই গানের এটা এই পার্টটা শেষ হয়। তো এই ট্রিভিয়াটা আশা করি
কেউ জানতো না, জানি না, বাট ইচ্ছা হলো বললাম। শুনলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পার্টিকুলারলি ট্রিভিয়ার জন্য লাইক করবেন, আমাদের সবার প্রিয় কিশোর কুমার আর ডিপার্টমেন্ট জন্য লাইক করবেন, অমিতাভ বচ্চনের ফ্যানেরা লাইক করবেন, মানে লাইক করবেন, যা কিছু হোক লাইক করবেন, লাইকটাই আসল আর সব নকল। হয়ে গেছে। তো আজকের মতন এখানেই শেষ করছি ব্লগটা, মানে ব্লগ শেষ হচ্ছে না, শেষ হচ্ছে জানি আজকের দিনটা। এবার তো আসল দিন কালকে, তোমরা না এডিটে দেখে নেবে, কিন্তু ধৈর্যটা তো আমাকে ধরতে হচ্ছে। যাই হোক, আজকের মতন ব্লগ এখানেই শেষ, মানে আমি লাস্টে লাইন কেন বলছি, না ওটা তো লাস্টে, চলো। সো আজ শনিবার আর ফাইনালি বেরিয়ে পড়েছি, কোথায় কোথায় না, ফাইনালি। তো এখন 4টে বাজে ঠিক, এবার 4টের সময় 5টা থেকে শো শুরু, তো চলো যাওয়া যাক। উফ, মানে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না, একটা কাকিমা আমার দিকে এমনভাবে তাকানোর জন্য আমি কী না কী করছি, যাই হোক এরকম হতেই থাকে। তো ফাইনালি চলে যাচ্ছি আজকে মেনকা সিনেমা হলে। আমার আগে একজন মানে 5টা থেকে শো, সৌভিক পৌঁছে গেছে 4টে বাজে 5-এ, কেন না আজকে 6 বছর পর হলে সিনেমা দেখছে, মানে এক্সাইটমেন্ট ইন্টু ইনফিনিটি। যাই হোক, তো পৌঁছে গেছে, আমার রবীন্দ্র সরোবর লেকে বসে একা একা বসে আছে, কেউ সাথে থাকলেও মানতাম, মানে ইফ ইউ নো হোয়াট আই মিন। যাই হোক, সো এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, এবার বাস সেখান থেকে লজ থেকে বাস, ব্যাস মেনকা, দেন ওখানে গিয়ে দেখাবার বসে দেখিয়ে এবার সিনেমা হলে কিন্তু কিছু রেকর্ড করা যায় না, তো যেটুকু হবে এই অবধি হবে, তখন ওখান থেকে বেরিয়ে আমার অনেস্ট রিয়াকশন আমার রিয়াকশন শুনে স্বয়ং টম হ্যালান্ড আমাকে এসে মালা পরিয়ে যাবে, এটা যদি আমি এক্সপেক্ট করে থাকি, একদম ভুল এক্সপেকটেশনস, কারণ এটা কাক জীবনেও হবে না। তো যাই হোক, চলো দেখা হচ্ছে আবার বাসে। ফাইনালি পৌঁছে গেছি এখন মেনকাতে, মেনকা আমাদের ওখানে 4:40 বাজে বলে এখন ঢুকিনি, 5টা থেকে শো, তাদের 10 মিনিট আগে ঢুকে যাচ্ছি। তো সৌভিক এত এক্সাইটেড ছিলাম, মানে ছিল যে, মানে বললাম না অনেক আগে পৌঁছে গেছে, তো হিয়ার ইট ইজ। হ্যালো, কেম শো মজামা। সো এবার এখানে একটু কিছুক্ষণ বসে তারপর আবার মেনকা ঢুকছি, সো স্টে টিউনড। পার্টিকুলার ছেলেটা ব্লগিংয়ে এতটা কমিটেড যে কোথায় সেলফি ক্যামেরা দিয়ে লোকেরা ব্লগিং করে, হ্যাঁ তা না, সে ব্যাক ক্যামেরা দিয়ে ব্লগিং করছে, না কেন তার সেলফি ক্যামেরার কোয়ালিটি অত ভালো না, মানে এরকম কমিটমেন্ট যেন শুধু ব্লগিংয়ে না সব জায়গায় থাকে। হ্যাঁ, এটা পাগলামি করা, ভিডিও কিন্তু বন্ধ হয়নি এখনো। ইয়ো ব্রো, আমরা এখন ছবি তোলার জন্য স্পট খুঁজছি, সৌভিক এখানে বলছে এত ভিড় যে ছবি তোলা যাবে না, তো আমরা ছবি তোলার জন্য এই নদীর সাইডে চলে এসেছি, এখন স্পট খুঁজছি, যদি ঠিক সময় স্পট পেয়ে যাই তাহলে তুলবো, নাহলে সিনেমা। কি জ্বালায় মায়ের ছেলেটা, এই ছবি তুলবো ওই ছবি তুলবো, আসল জিনিসটা তো আবার হবে না। যাই হোক,
তো আমাদের এখন রবীন্দ্র সরোবরে কাজ হয়ে গেছে, ছবি টবি যেটুকু তোলা তুলে নিয়েছি, ওটা তুমি আমার ইনস্টাগ্রামে দেখে নিতে পারো, নিচে ইনস্টাগ্রামে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো পোস্টগুলো। এবার আমরা যাচ্ছি ডিরেক্ট সিনেমা হলে, তো না আই এম সুপার এক্সাইটেড, 3D গ্লাসটা কালেক্ট করেই এখন ডিরেক্ট সিনেমা হলে, সো লেটস গো টু দ্য সিনেমাস। এক্সাইটেড বল? অনেকটা অনেকটা। ফার্স্ট এক্সাইটমেন্ট কেন? এত এক্সাইটমেন্ট কিসের জন্য? কারণ আমি লাস্ট মুভি দেখেছিলাম 2014 তে সিনেমা হলে, তাও আবার হ্যাপি নিউ ইয়ার, তারপর আমি এখানে এসেছি। আর আমি আমি এক্সাইটমেন্ট এতটা পসিবল স্পাইডারম্যান ফার ফ্রম হোমের জন্য। আর এক বছর পর আমার ব্লগটা আসতে চলেছে, জানি না কতটা কিরকম রিয়েকশন আসবে, বাট দুটো কারণের জন্য বিশাল এক্সাইটেড। সো 1 hour later এখন সবে ইন্টারভেল হয়েছে, প্রে পা পা প্রে পা হচ্ছে ভাই। আমি তো ডবল সানগ্লাস পরে আছি, তো দেখতেও পাবো না, আমার যে চশমা খুলে কিছু দেখতে পাবো না, তো এটা আছে। কি হচ্ছে, ইন্টারভেলটা না দিলেই পারতো, কেন দিল কে জানো। এখন ইন্টারভেল হলো, ইন্টারভেলটা না দিলে বাট এটা পুরো আনওয়ান্টেড ইন্টারভেল ছিল। সেটাই সেটাই, যাই হোক। এখন কতক্ষণের ব্রেক থাকবে মোটামুটি? জানি না, 5 মিনিট তো হবে, 5 মিনিটের ব্রেক এখন থাকবে, তারপর আমরা আবার কিছু বলতে পারছি না, মানে আমি পাচ্ছি না কিছু বলতে, মানে পাগল হয়ে গেছি, পাগল। উফ, আমি কোনো স্পয়লার দিতে চাই না, মানে একটাও স্পয়লার দিতে চাই না যারা এখনো পর্যন্ত দেখোনি, মানে মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছে। উফ, এটা কি ছিল, বেস্ট স্পাইডারম্যান ভাই, বেস্ট অফ দ্য স্পাইডারম্যান মুভিজ টিল এভার ওয়াচড, বেস্ট বেস্ট অফ ইমোশনস, কমেডি, যা মারবে একটা কমেডি পার্ট থাকে, ইমোশনস, উফ, বেস্ট ভাই, বেস্ট। মানে কিছু বলতে পারছি না। আর যে লাস্টে পোস্ট ক্রেডিট সিনটা ছিল, পোস্ট ক্রেডিট, দুটো মেন পোস্ট ক্রেডিট সিনস আছে, ওটা পুরো চেরি অন দ্য টপ, মানে একদম পুরো গার্নিশ করে দিল, পুরো চেরি দিয়ে একদম পুরো খতম ভাই, শেষ শেষ। উফ, মানে বলার বাইরে পাচ্ছি না, জাস্ট যাই হোক, সেখানেই তাহলে শেষ করছি ব্লগটা। যদি তোমাদের ভালো লাগে লাইক দ্য ব্লগ, শেয়ার দ্য ব্লগ অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টিল নেক্সট টাইম, থ্যাংক ইউ, অ্যান্ড ইটস পাঞ্চ মিশালি হিয়ার, থ্যাংক ইউ, বাই। আমি আর একটা জিনিস আছে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমি এত চিল্লেছি, এত চিল্লেছি, আমার গলা বসে গেছে, এমনি পুরো গলা বসা ছিল, এত চিল্লেছি আমার গলা বসে গেছে, মানে কথা বলতে অসুবিধা হচ্ছে, এত চিল্লেছি, মানে জাস্ট চা খাবো। মানে ব্লগটা বিশাল বড় হবে বলে বেশি কিছু অ্যাড করছি না, চা টা কাকে হয় বলছিস, কি বলে চা ফা খাবো, একটু চা টা খাওয়া ব্লগ, যদি ও ভিডিও ফিডিও মার কোথায় গেলি, আর যদি এই ভিডিও ফিডিও করে তাহলে দেখাতে পারি, সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেলটা পাঁচ মিশালি, আর সৌভিক জানা ব্লগ সাবস্ক্রাইব করে নেবে গাইস আমার চ্যানেলটা পাঁচ মিশালি। চিল্লে চিল্লে বলছে, কারণ আমাদের পাশ দিয়ে একটা বিশাল বড় একটা বয়েস গ্যাং গেল, সাবস্ক্রাইব, এটাকে বলে সেলফ প্রমোশন, যাই হোক সাবস্ক্রাইব। প্যার হমে কিস মোড় পে ল।